<تصفيق> 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 الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> يسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض. وقال النبي صلى الله عليه وسلم: لا تقرأ الحائد ولا الجنب شيئا من القرآن،

দূরে এবং কাছে থেকে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখতেছেন সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি সাথে সাথে দোয়া করি আল্লাহ এই প্রোগ্রামের আমাদের বলা এবং শোনা সকল কাজগুলোকে যেন আল্লাহ কবুল করে কঠিন কঠিন ক্যামতে আল্লাহ যেন আমাদের সকলের না যাতে যেন কবুল করে না আমিন আজকে আমাদের রাজ্য বিষয় মা বোনদের পাক পবিত্র সাথে সম্পর্কিত বিশেষ মাসাইল সমূহ ইন ওয়ার্ড হায়দ নেফাস ইস্তেহাজা অর্থাৎ মান্তি পিরিয়ড এবং সন্তান জন্ম নেওয়ার পরে টিনেটল ব্লিডিং যেটা যেটাকে আমরা না বলি আবার সমান যে ব্লিডিংটা হায়ো নয় না ফাঁসো নয় স্বাভাবিক বেমার হিসাবে যে বেমা ব্লিডিংটা হয় তাকে যেটাকে আরবিতে কিতাবের পরিভাষায় ইসতেহাজা বলা হয় এই সমস্ত বিষয়ের আহ কাম বিধান নিয়ে আজকে আলোচ্য বিষয় সম্মুন্দের সাধারণত এই তিনটি জিনিস হায়েজ ন্যাফাস এবং ইশতেহাজা এটা খুবই স্বাভাবিক নবী বলেছেন হাজা বানাতি আদম হায়েজ হওয়া খুব স্বাভাবিক প্রত্যেক আদম সন্তানের মেয়েদের ক্ষেত্রে আল্লাহ সুবাহ এটা নির্ধারণ করেছেন এই কথাটি বলেছিলেন নবী করিম সাল্লাহ আলয় সালাম হজরত আয়েশারাজ ইল্লাউতালহাকে যখন ওনার মান্ত্রিক পিরিয়ড শুরু হয়েছিল হাজার সফরে এবং উনি কান্না করছিলেন নবীজি বললেন কেন কান্না করো কারণ নাই তুমিও তো অন্যান্য আদম সন্তানের মতো একজন মহিলা অন্যান্য মহিলাদের যেটা হয় স্বাভাবিক তোমার এটা হওয়াটা খুবই স্বাভাবিক তো একটা মহিলাদের নেটটুলি হয়ে থাকে তোমারও তো এটা হবেই সো হায় সাধারণত প্রত্যেক মাসেই মহিলাদের যে স্পেশাল ব্লিডিং হয়ে থাকে একজন বালের প্রাপ্তবয়স্ক একজন মেয়ের যে ব্লিডিং হয়ে থাকে প্রত্যেক মাসে মাসে যার কমপক্ষে আমি যে কথাগুলো বলছি সেখানে ডিফারেন্ট অপিনিয়ন থাকলেও ইমাম আবু হানিফা তথা হানফি ফিখ এবং স্কুল অফ তৌট হিসাবে যে মাসলা সেগুলো আমি এখান থেকে আলোচনা করতেছি হায়দার ক্ষেত্রে মিনিমাম তিন দিন এবং সাধারণত অনেকের ক্ষেত্রে পাঁচ দিন ছয় সাত দিন হয় আবার ম্যাক্সিমাম টেন ডেজ এর বেশি হতে পারে না নেফাস মানেই প্রিনাইটল ব্লিডিং অর্থাৎ সন্তান জন্ম পরে যে ব্লিডিং হয় এটাকে নেফাস বলা হয় এবং তার ম্যাক্সিমাম হল ফোরটি ডেজ এর উপরে গেলে এটাকে আর নেফাস হিসাবে কাউন্ট করা হয় না মিনিমাম কয়দিন যেতে পারে তার কোনো নির্দিষ্ট কোনো পরিমাণ না থাকলেও সাধারণত কোনো কোনো মহিলা এরকমও হয় যে সন্তান জন্ম পরে টোটালি কোনো ব্লিডিং নাও হতে পারে বাট সাধারণত হয়ে থাকে এবং বিশ একুশ দিন অর্থাৎ প্রায় তিন সপ্তাহ পর্যন্ত সাধারণত এটা কন্টিনিউ থাকে কারো ক্ষেত্রে আরও কম বেশ হয় ইশতেহাজা আরবি শব্দ অ্যাক্সেসিভ ব্লিডিং যেটা হয়তো নেফাস হায়দার ক্ষেত্রে তিন দিনের চেয়ে যদি কম অথবা দশ দিনের চেয়ে অতিরিক্ত যে ব্রিডিং দেখা দেয় বা নেফাসের সময় সন্তান জন্ম নেওয়ার পরে চল্লিশ দিন কমপ্লিট হওয়ার পরেও যে ব্রিডিং কন্টিনিউ থাকে এই তিন প্রকার ব্রিডিংকে কিতাবের পরিভাষায় ইশতেহাজা বলা হয় স্বাভাবিক ব্রিডিং ইভেন চতুর্থ নম্বর প্রকার আরেকটিও সেখানে গণ্য করা হয়েছে সেটি হল একজন মা প্রেগনেন্ট থাকা অবস্থায় গর্ব থাকা অবস্থায় যে ব্লিডিং হয় এই ব্লাডটাও কিন্তু হায়াত হিসাবে পরিগণিত হয় না কারণ আল্লাহ সুবাহা সাধারণত মাল্টি পিরিয়ড দিয়ে থাকেন এবং যে সময় সন্তান গর্বে চলে আসে তখন এই মাল্টি পিরিয়ডকে আল্লাহ সুবানাও তাআলা স্টক করে রাখেন এবং এই বেবির খাদ্য হিসাবে ইউজ করা হয় তার নাবির সাথে যে লাইন থাকে কুদরতি পাইপ এই পাইপের সাহায্যে আল্লাহ তালা এই ব্লাডটাই এই সন্তানের খাদ্য হিসাবে গ্রহ হওয়ার জন্য আল্লাহ সুবাহতালা ইউজ করে থাকেন এখানে একটি মজার ব্যাপার যে একটা সন্তান ফিটাস মায়ের গর্বে থাকা অবস্থায় আরবিতে জানিন বলে মায়ের গর্বে থাকা অবস্থায় কিতাবের পরিবার জানিন বা আমরা ইংলিশে ফিটাস বলি ওই সময়ে এই চুট্ট মায়ের পেটে গর্বে এই বাচ্চার খাবারের জন্য ওই হাইসট্যাক ইউজ করা হয় নাবির সাথে যে কুদরতি পাইপ লাগানো আছে সেই পাইপ দিয়ে মুখ দিয়ে নয় হয় মুফসির কারাম তস্রী কিতাবে লেখেন যার কারণ হলো যে আল্লাহ আউতালা আমাদের মুখকে পবিত্র রেখেছেন ব্লাড যদিও প্রয়োজনে একটা সন্তানকে সেখানে ডিং করতে দেওয়া হচ্ছে কিন্তু এটা কিন্তু দুর্বতান দেওয়া হচ্ছে আসলে তো ব্লাড না ফাঁক এই বনি আদমের মুখকে পাক রাখার জন্য যাতে এই বনি আদম তার এই পবিত্র মুখ দিয়ে আল্লাহর নাম নিতে পারে এজন্য আল্লাহ সুবান তাল্লাহ মুখকে পবিত্র রেখে শুধুমাত্র নাবির সাথে লাগানো যে লাইন কুদরতি ফাইব সেই লাইন দিয়েই এই রক্তটা বেবিকে খাওয়ার জন্য দেওয়া হয় এজন্য গর্ব স্থির থাকা অবস্থায় ব্লিডিং হলেও এটাকে হিসাবে পরিগণিত করা হয় না এটা নর্মাল ব্লিডিং ইস্তেহাদ হিসাবে নেওয়া হয় তাহলে ইস্তেহাজার আমরা চার প্রকার ব্লাডকে আমরা ইস্তেহাজার পর্যায়ে রাখলাম যদি তিন দিনের কম কোনো ব্লিডিং হয়ে বন্ধ হয়ে যায় অথবা দশ দিন অতিরিক্ত দশ দিন যাওয়ার পরেও ব্লিডিং কন্টিনিউ থাকে অথবা নেফাসের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিনের পরেও যদি ব্লিডিং কন্টিনিউ থাকে অথবা একজন মা গর্ব অবস্থায় যদি কোনো ব্লিডিং উনি নোটিস করেন এই চার প্রকার ব্লিডিংকে ব্লাডকে কিতাবের পরিভাষায় হারিসের পরিভাষায় ইসতেহাজা বলে দুই হায়ের মধ্যখানে একজন মহিলা আমি জাস্ট বেসিক পয়েন্টগুলো আমি বলতেছি কমপক্ষে পনেরো দিন কমপক্ষে পনেরো দিন পাক এবং তহির ধরে নেওয়া হয় অর্থাৎ পনেরো দিনের ভিতরে যদি আরেকবার ব্লিডিং দেখা দেয় তো এটাও কিন্তু কোনো অবস্থায় মান্তি পিরিয়ড হিসেবে পরিগণিত হবে না এটাও ইস্তেহাইদায় হিসেবে ধরে নেওয়া হবে এবার আসুন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হল মা বোনদের পিরিয়ড বা ম্যান্সিস যেটা এটা তো হবেই স্বাভাবিক এবং সন্তান জন্মানোর পরে ব্লিডিং হওয়াটাই খুবই স্বাভাবিক ওই টাইমে কোন কোন জিনিস একজন মা করতে পারবেন না তো কোরআন এবং হাদিস আলোকে আটটি কাজ করতে পারবেন না কয়টি কাজ আটটি কাজ ইয়াহর বিল হাই সামান ওয়ান নিফা আটটি জিনিস আপনি এই টাইমে করতে পারবেন না নাম্বার ওয়ান আস নমাজ পড়া যাবে না কোনো প্রকার নমাজ পড়া যাবে না ওয়াসম রোদা রাখাও যাবে না পরবর্তীতে রোদার খোদা করতে হয় ওয়াক আয়াতে আয়াত মিনাল কোরআন কোরআনে করিমের কোনো একটি আয়াতও তিলওয়তের উদ্দেশ্যে পড়া যাবে না সুরা বা কয়েক আয়াত পড়া দূরের কথা হ্যাঁ দোয়ার আয়াতগুলো যদি দোয়ার নিয়তে পড়া হয় সেটা জায়ত রয়েছে বা প্রোটেকশনের জন্য যে সমস্ত কোরআন শরীফের সুরা আয়াত রয়েছে সেগুলো পড়ার ক্ষেত্রেও কারাম পারমিশন দিয়েছে কিন্তু তিলওয়তের নিয়তে পড়া যাবে না সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হলে আপনি স্পেল স্পেলিং করে দিতে পারেন বা ওয়ার্ড ওয়ার্ড করে পড়তে পারেন একসঙ্গে ধারাবাহিক তিলওতের মতো করে আপনি পড়তে পারবেন না আপনি নিজেও যদি হাফিজ বা হাফেজা হন তা আপনার স্মরণশক্তি বা আপনার যেগুলো আপনি মোড়াইল করে যান সেগুলোকে সংরক্ষ রাখার জন্য আপনি হয়তো তিলও শুনতে পারবেন সমস্যা নাই আপনি মোবাইলে অথবা অন্য কোনো ধরনের কোনো ডিভাইসের মধ্যে প্লে করে আপনি শুনতে পারবেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু মুখ দিয়ে পড়তে পারবেন না চার নম্বর ও মস্তুহা ইল্লা বিগিলাফ কোরআনে করিম হাত দিয়ে ধরতে পারবেন না হ্যাঁ যদি হাতের মধ্যে কোনো গ্লাভস লাগানো থাকে বা কোরআন শিবের মধ্যে যদি কোনো কাপড় দিয়ে কভার করা থাকে তো ওই সময় আপনি ওই কোরআন ধরতে পারবেন নতুবা আপনি কোরআন ধরতে পারবেন না নাম্বার ফাইভ ও দুহুল মসজিদিন মসজিদে প্রবেশ করা যাবে না নাম্বার সিক্স ওয়া তওয়ফ বয়তুল্লা শরীফের হজ এবং অমরাই যে তপ করা হয় সেই তপ আপনি কিন্তু ওই সময় করতে পারবেন না যদি আপনার মান্তি পিরিয়ড শুরু হয়ে যায় আপনাকে অপেক্ষা করতে হবে আপনি পবিত্র হওয়ার পরে আপনার তপ সারবেন ইভেন হজের মেইন তোয়াফের সময় নির্দিষ্টতাকে দুল হিজার দশ তারিখ না পারলে এগারো তারিখ না পারলে বারো তারিখ সূর্য সূর্যবিবার আগ পর্যন্ত করতে হয় কিন্তু একজন মা মান্তি পিরিয়ডের কারণে যদি ওই তিন দিনের ভিতরে নির্ধারিত সময়ে করতে নাও পারেন পবিত্র হওয়ার জন্য অপেক্ষা করতে হবে লেট করে করার কারণে ওনার জন্য কোনো পেনাল্টি বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না উনি যখন পাক হবেন তখনই উনি করবেন উমরায় গেলে সমান আপনাকে সেখানে অপেক্ষা করতে হবে পাক না হওয়া পর্যন্ত আপনি মান্তি পিরিয়ড অবস্থায় তোয়াফ করতে পারবেন না নবী করিম সাল ইসলাম মা এসালহা মান্তি পিরিয়ড শুরু হওয়ার কারণে ওনাকে ওইভাবে পারমিশন দেন নাই এবং বলেছেন অপেক্ষা করতে পাক হওয়ার পরে তারপরে মা এর সদুল্লাহ উমরার উমরার তফ উমরা যেটা সেটা খোদা করেছেন এবং হদের তফ করেছেন পাক হওয়ার পরে ইয়েস আরফার মাঠে যাওয়া মুজদলিফায় যাওয়া পাথর মারা বাকি অন্যান্য কাজ সেগুলো করা যায় সমস্যা নাই যদি কোনো কারণে আপনি উমরা গিয়েছেন আপনি মক্কায় যেগুলো দিনগুলো থাকতেছেন ওই দিন আপনি পাক হন নাই চিন্তা এবং ওয়ারি করার কোনো কারণে আপনি মদিনায় চলে যান সেখানে গিয়েও যেদিন পবিত্র হবেন সেখান থেকে প্রাইভেট কোনো গাড়ি নিয়ে আপনার মাহারাম বা স্বামী বা কাউকে সাথে নিয়ে আপনি এসে তফ করলেও আপনার চলতে সমস্যা নাই তবুও পাক না হওয়া পর্যন্ত আপনি তফ করার কোনো পারমিশন সেখানে থাকবে না তাইলে আমরা চয়টা জানলাম নামাল পড়া যায় না রোদা রাখা যায় না কোরআন শরীফ তিলওয়তের নিয়তে এক আয়াত তিলওয়াত করা যায় না ব্যস্ত দূরের কথা কোরআন শরীফ সারা এটাকে ধরা যায় না মসজিদ রুকা যায় না তফ করা যায় না চয় নাম্বার সেভেন ওয়াল জিমা সহবাস জায়জ নয় ওই সময় জিমা এবং সহবাস জায়জ হবে না নাম্বার এইট মাফ করবেন মসলা বদানোর স্বার্থে বলতে শ্রী নবীকরণ বলেছেন আমাদেরকে বলতে হচ্ছে ইস্তিম থা থেকে বেলিবটন পর্যন্ত নাবি থেকে আটু পর্যন্ত বেলিবটন থেকে নিয়ে নি পর্যন্ত অর্থাৎ নাবি থেকে আটু পর্যন্তর এরিয়া স্বামীর জন্য এনজয় করতে গিয়ে উইদাউট ক্লোথ এটা কিন্তু হারাম বা মুক্রতরি বলা হয়েছে এটাও একটি বিষয় তো আটটি বিষয় যেটা করা যায় না একজন মান্থি পিরিয়ড অবস্থায় মান্থি পিরিয়ড শেষ হওয়ার পরে যদি দশ দিন কমপ্লিট হওয়ার পরে মান্থি পিরিয়ড স্টপ হয় তখন কিন্তু উইদাউট গোসল গোসলের পূর্বেও স্বামীর সাথে সহবার সহবাস আছে। আর যদি আট দশ দিনের আগে মান্তি পিরিয়ড বন্ধ হয়ে যায় সাত বা আট দিনে তখন কিন্তু স্বামী বা সহবাস যাই হতে হলে কিতাবে যেটা উল্লেখ করা হাদিসের মাধ্যমে যে ওই মহিলা উনি হয়তো গোসল করে নিতে হবে বা অন্ততপক্ষে তৈমুং করে যদি ওনার নামাজ পড়ার উনি কোনো কারণে করতে পারতেছেন না অন্ততপক্ষে তৈম করে নমাজ যদি এমনি থাকে তাহলে ওই পর্যায়ে গুসল বা তৈমুং করে মানে তৈমু ওই সময় হবে যদি গোসল করার কোনো সুযোগ থাকে না ওনার হয়তো শারীরিক অসুস্থতা আছে তো এইভাবে গুসল বা পবিত্র না হওয়া পর্যন্ত অথবা একটি নামাজের টাইম না যাওয়া পর্যন্ত তখনও কিন্তু অতি সবার যাই হবে না হায়াত এবং নেফাস অবস্থায় যে নমাজগুলো মিস হবে সেগুলোর খোদা লাগে না কেন কারণ ধরেন একজন মহিলার যদি সাত দিন মান্তি পিরিয়ড হয় ধরলাম তো ডেইলি পাঁচ অফ নমাজে সাত দিনে পাশ্তা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থার্টি ফাইভ অক্তের নামাজ ওনার খোদা হয়ে যাবে তো থার্টি ফাইভ অক্তের নামাজের যদি আলে ফরজ নামাজে আমরা ধরি প্রত্যেক অক্ কিন্তু সতেরো রাখাত ফরজ এবং তিন রেখাতও আজি বিশ রাখাত তারপরে থার্টি ফাইভকে আপনি বিষ রাখাত দিয়ে যদি আপনি টাইমস করেন দেখেন অনেক নমাজ হয়ে যায় আল্লাহ ও সুবাহতালা কঠিনভাবে বিদায় নমাজের খদা লাগবে না বলেছেন কিন্তু রোজার খোদা করতে হয় সমান আরেকটি মেজর ইম্পিউরিটি রয়েছে জানাবৎ সেক্সুয়াল ইম্পিউরিটি ওই টাইমেও পাঁচটি জিনিস হারাম যেভাবে মানটিপিরের সময় নমাজ পড়া যায় না জানাবতের সময় নমাজ পড়া যায় না কোরআন শরীফের কোনো একটি আয়াত ও তিলাতনকে পড়া যাবে না এটাও সর্বসম্মতিক্রমে সবাই একমত কোরআনে করিম ইদাউর গিলাফ ধরা যাবে না মসজিদ রুখা যাবে না তপ করা যাবে না তো এখানে পাঁচটি জিনিস আর বাকি যেটা আছে রোজাও রাখা যায় তারপরে স্ত্রী সবাস তো আর না যার কারণ নয় প্লাস লাস্টে যেটা ছিল স্বামী এবং স্ত্রী এনজয় করা বিশেষ করে নাবি থেকে আটু পর্যন্ত এরিয়ার ভিতরেও সেটাও জায়দ রয়েছে সমান মাইনর ইম্পিউরিটি যে হয় একজন অদুনা থাকে যে অদুনা থাকা অবস্থায় কিন্তু নমাজ পড়া যায় না তফ করা যায় না কোরআন শরীফ উইদাউট গ্যালাফ টাচ করা যায় না বাকি মুখস্ত কোরআন শরীফ পর্যন্ত সেখানে কোনো সমস্যা নাই এবার আসুন মুস্তাহাদা ইস্তেহাদা অবস্থায় কিন্তু ওই যে স্টেশন এগুলো কোনো রেস্ট্রিকশন নাই সব কিছু করা যায় সব ভাবি নামাজও পড়া যাবে সব কিছু করা যাবে হ্যাঁ প্রত্যেক অক্ত অক্তে ওনাকে অজু করতে হবে এই হলো ওনার জন্য একটি ডিফারেন্ট নিয়ম আর বাকি যে স্টেশন ছিল হায়দার অবস্থায় আটটি এই কোন স্টেশন সেখানে নয় সব কিছু সবই নামাজও পড়তে পারবেন রোদা রাখতে পারবেন খরণ চিলাদ করতে পারবেন স্ত্রী সভা সহ বাকি সকল কাজের পারমিশন রয়েছে জাজাকুমুল্লাহ আসান জাদা আমরা ইনশাল্লাহ পরবর্তী কন্টিনিউ করবো আরো জাজাকুমুল্লাহ খায়ের সম্মানিত বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু ছোট একটি বিরতি যেতে হচ্ছে বিরতির পর আবার যখন ফেরত আসবো ইনশাল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব এবং ফাঁকে ফাঁকে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার চেষ্টা করব আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও ওবরাকাত সম্মানিত বাংলা শ্রোতা ইসলামিক ইউএনএ উইথ এখরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মারকবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন ব্রিটিয়ার শোধাবাদ আলিম উদ্দিন শেখ হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পড়া কাত বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল আপনারা হয়তো অনেকেই শুনতে ছিলেন পাক পবিত্রতা পাখি না পাকি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকলেরই এইগুলো জানা অত্যন্ত গুরুত্ব জরুরি আলহামদুলিল্লাহ আমরা এগুলি শুনি এবং যখনই আপনারা কল করবেন যেহেতু প্রশ্ন উত্তরের প্রোগ্রাম আপনারা কল করলে আমি কলের দিকে চলে যাব আশা করি দর্শক শ্রোতা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন আলোচনা আলোচ্য বিষয় ছিল মা বোনদের পাক পবিত্র সম্পর্কিত বিশেষ করে হায়াজ নেফাস ইস্তেহাজ আনী আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল আল্লাহ সুবাহ কাদিরে মতলক এবং ওনার প্রত্যেকটি কাদের মধ্যে রয়েছে উইসডেম এবং হিকমা তিনি হাকিম যার ফলে খালক আল্লাহু দম হাইজ আল্লাহ সুবাহ হায়ের ব্লাড মানতি পিরিয়ড যে মেনসিস যেটা সেটা আল্লাহ ক্রিয়েট করেছেন ওয়কেতা বাহু আলা বানাতি আদম প্রত্যেক আদম সন্তানের মহিলাদের ক্ষেত্রে আল্লাহ তালা যেগুলা কুদরতিভাবে দিয়ে থাকেন এবং এটা একটা বাচ্চার পয়দা হওয়ার জন্য বা মার পেটে থাকা অবস্থায় বাচ্চার খাদ্যের জন্য আল্লাহ সুবানউতলা এগুলাকে ইউজ করে থাকেন সন্তান জন্ম নেওয়ার পরে সমান আল্লাহ সুবানাউতলা পুরুষ এবং মহিলাদের একটা নাপাক পানি থেকে আল্লা তালা একটা সন্তানকে জন্ম দিয়ে থাকেন গর্ভে সন্তান চলে আসার পরে সেখানে ব্লাডকে খাদ্য হিসাবিত করা হয় আবার সন্তান জন্ম পরে ওই ইয়ে থেকে ব্লাড এবং পানি থেকে আল্লাহ আল্লা তালা ক্রিয়েট করেন ওই বাচ্চার খাবার জন্য মায়ের স্তনে দুধ এরপরে সাধারণত একজন দুধ পান করানো অবস্থায় এক মায়ের সাধারণত মান্তিপিট আবার কম হয় এবং এই পিরিয়ড সাধারণত ছয় দিন বা সাত দিন হয়ে তাকে কোনো সময় বেশ কমও হয় বয়সের কারণে ওয়েদারের কারণে বংশগত কারণে হাদিস থেকে আমরা যেটি পাই যে নবী করিম সালামের সময়ে বিভিন্ন মা বোনরা হায় নেফাস এবং ইস্তেহাদার মস্তানিয়ে আল্লাহ নবির কা জিজ্ঞাসা করতেন রসুল উল্লাহ সাল্লাই ইসলাম দেওয়ার চেষ্টা করতেন আবার কিছু যেহেতু এগুলা মোটামুটি একটা কথার আড়ালে থেকে জিনিসটা বোঝাতে হয় বোঝানোর স্বার্থে খুব বেশি নেইকেডলি বোঝানো যায় না এজন্য খুব উত্তম হয় এ সমস্ত মশলা একজন মহিলা আর মহিলাকে শিক্ষা দিতে পারলে মা এর সাথে বলেন অনেক সময় নবী করি ইমসাল্লাসলাম কোনো মহিলাদেরকে মৌখিকভাবে বোঝানোর চেষ্টা করেছেন মহিলা বুঝতে পারেননি আমি মহিলাকে ভিতরে নিয়ে আমি প্র্যাকটিক্যাল ওনাকে আমি আমার মতো করে ওনাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি হাদিস থেকে আমরা দারো দ্বারা পাই যেটা পাই জান নবীর সময়ে প্রায় এগারো জন মহিলা যাদের ইস্তেহাজা হতো এক্সেসিভ ব্রিডিং হতো ইস্তেহাদার শিকার ছিলেন তো ইস্তেহাদার কেস নিয়ে নবী করিফ কাছে যাইতেন আল্লা নবীর কাছে মসলাজ মশলা জেনেছেন রসুল ইসলাম বিভিন্ন সময় বলেছেন তাদেরকে যে তোমরা প্রত্যেক মাসের হায়স যেটা সেটাকে আগে প্রথমে নির্ণয় করতে হবে তো কারো ক্ষেত্রে বলেছেন যে কালারের মাধ্যমে তুমি পরিচয় করতে হবে এটা হায়স কিনা হায়াজ নয় বা অতীতের প্রিভিয়াস কাজুয়েল এবং আদতের উপর ভিত্তি করে তোমাকে জেনে নিতে হবে যে তোমার মাসের কয়েকদিন হায়দার বাকি দিনগুলো তুমি ইয়ে ধরবে তো এই বলেছেন যে হায়দার ইয়ের যেটা আছে মান্থলি পিরিয়ডের ব্লাডের কালার বেশিরভাগ কালো হবে আমি বলেছেন কোনো সময় রেড হবে কোনো সময় ইয়ালো হবে কোনো সময় একটু ব্রাউনিশ হবে তো এইগুলো বলেছেন নবী করিম সাল আলহিম কালারের ক্ষেত্রে এরপরে আরেকটা বিষয় হলো যে অবস্থায় আমরা আগেই জেনেছিলাম আটটা জিনিস করা যায় না তার মধ্যে প্রথমে ছিল নামাজ নবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন একজন মহিলাকে ফাতেমা বিন তে আবি হুবাইশ রাজিল্লা তালহাকে উনার এই হাদিসটি বহারি শরীফ মুসলিম শরীফ সহ বিভিন্ন আদিশের কিতাবে বর্ণিত হয়েছে আল্লাহ ওয়া বিল নব বলেছিলেন্লি প্রত্যেক মাসে যে সময় তোমার হায়াজ হবে তুমি ওই সময় নামাজ বাদ দিবে হায়াজ চলে গেলে ইভেন টেন ডেজের পর যদি কন্টিনিউ থাকে সেটাকে আর ধরা যাবে না ইস্তেহাজা লাগবে ওই সময় গোসল করে তুমি নামাজ পড়া শুরু করে দেবে এই হাদিস থেকেই বোঝা গেল যে হায়াজ চলাকালীন অবস্থায় নামাজ পড়া যায় না যদি একজন মহিলা কোনো একটি অক্তের লাস্ট মিনিটে পবিত্র হয়েছেন বা এই পরিমাণ সময় পেয়েছেন যে উনি পবিত্র হওয়ার পরে ওই অক্তের নামাজটা পড়ে নিতে পারবেন তখন কিন্তু ওই নামাজটা ওনার উপর ফরজ হয়ে যাবে পরবর্তীতে ওই নামাজটা খোঁজা করতে হবে কেউ বলেছেন যদি হায়স থেকে পাক হয়ে শুধু তক পীরে তহরিমা পড়ার পরিমাণ সময় পেয়ে যান তো ওই নামাজটা আপনার জিম্মায় ফরজ হয়ে যাবে আবার কেহ বলেছেন পক্ষে একটি রাখাত পড়ার পরিমাণ সময় আপনাকে পেতে হবে তখন যে অক আপনি পাক হয়েছেন ওই অক্তের নামাজ আপনার জিম্মায় ফরজ হয়ে যাবে আবার কেহ কেহ বলেছেন যে পাঁচ রাখাত বা চার রাখাত পড়ার পরিমাণ সময় আপনাকে পেতে হবে সমান যদি কোনো একটা নামাজ আপনার পড়েন না আর ওই অক্তেই হায় শুরু হয়েছিল

সাধারণত এই মাথার মধ্যে জট হওয়ার অনেক কারণ রয়েছে একটি কারণ কারো হয় অসুস্থতার কারণে শারীরিক রোগের কারণে আবার কারো হয় নিয়মিত গুসল এবং মাথার চুল ঠিকমতো না আসড়ানোর কারণে এটা কোনো উফ্রি কারণে নয় অনেকেই মনে করেন মাথার মাঝে এইভাবে জট হয়ে গেলে উনি উনি একজন পিরানি হয়ে গিয়েছেন আল্লাহর অলি হয়ে গিয়েছেন এবারে আল্লাহর পক্ষ থেকে বা কেমন জিন্নাতের পক্ষ থেকে এটা কাটা যাবে না এটা রাখতে হবে এই ধরনের কুসংস্কারমূলক অনেক বৃত্তিহীন কিছু ধারণা রয়েছে সমাজে যেটা করোনা ভাইরাসের মুঠে এটা গ্রহণ করে না বরং যদি কারো মাথা জট হয়ে যায় তাহলে ওই মায়ের জন্য অবশ্যই এই চুলটাকে কেটে ফেলবেন উনি ওই জট চুলটাকে হয়তো জট ছোটানোর চেষ্টা করবেন অথবা যদি জট ছোটানো যায় তাহলে এই অংশটাকে কেটে ফেললেও কোনো সমস্যা হবে না কেটে নেওয়া যায় অনেক লোক এটা কাটতে ভয় পায় যার হয়েছে উনিও ভয় পান বা কেউ কেটে দেওয়ার জন্য তৈয়ার হন না মনে করেন এটা কাটলেই এটা যেহেতু উফরির সমস্যা জিন বা শয়তান আপনার ক্ষতি করে ফেলবে এই ধারণাটাও ঠিক নয় আল্লাহর ওপর ভরসা করে ওই পরিমাণ চুল যেটার মধ্যে জট হয়েছে যদি এটা খোলা না যায় তাহলে এটাকে কেটে দিলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ যদিও একজন মহিলার মাতার চুল সাধারণ অবস্থায় বিনা কারণে চুটো করা গেলেও অন্ততপক্ষে কাদের নিচ পর্যন্ত লম্বা রাখতে হবে এর উপরে ওটা যাবে না একজন পুরুষের সমান করা যাবে না বাট এই সমস্ত সমস্যার কারণে মাথার মধ্যে কোথাও জট হয়ে যায় তাহলে জটটা কেটে দেওয়ার কারণে এটা কিন্তু আর গুণা হবে না উদরের কারণে হচ্ছে এবং এটার জন্য যেহেতু আমি আগেই বলি যেটা উফ্রিক কোনো সমস্যা না আলাদা কোনো ভিড় কোনো প্রয়োজন নেই সবসময় নিয়মিত গোসল করলে তেল এবং চুলকে যত্ন নিলে লুক আপটার করলে ইনশাল্লাহ এই সময় জিনিস হবে না ইনশাল্লাহ জেজাকুম্লা আলাইকুম

আপনি নিজেও বলেছেন আমারও স্মরণ রয়েছে যে আপনি এই এই প্রশ্নটা একাধিকবার করেছেন আমরা বারবার উত্তর দেওয়ার চেষ্টা করেছি তো আপনি আপনার সাহিত্য অনুযায়ী যতটুকু আপনি পারেন যতটুকু আপনার মাথায় কাজ করে সেই পরিমাণ আপনি আপনার চেষ্টা করতে কোনো কমই করলেন না সঠিক টাইম মতো নামাজগুলো আপনি পড়বেন ইনশাল্লাহ যেভাবেই পারেন আল্লাহ আপনাকে যেভাবে তফিক দিয়েছে কারণ আল্লাহ বলেছেন ফাত্তাকুল্লাহ মস্ত আল্লাহকে বয় করবো আমরা এই পরিমাণ যেই পরিমাণ আমাদের সাধ্য রয়েছে আল্লাহরও বলেছেন আল্লাহ ইল্লা উসাহা আল্লাহ আমাদের সাধ্যর অতিরিক্ত কোনো জিনিসের দায়িত্ব আমাদেরকে দেন না অতএব মাতা আল্লাহ দিয়েছেন মাতার সমস্যা আল্লাহর পক্ষ থেকে তাই আপনি যে পরিমাণ পারেন সেই পরিমাণ আপনি স্মরণ রেখে রেখে আপনি নামাজ পড়লে ইনশাআল্লাহ আপনার নামাজ হবে এটা যেনি করার কোনো কারণ নাই এবং আমি সবসময় আপনার প্রশ্নের উত্তর দিকে এটাও বলি যে আপনার মতো আজকে যাদের সমস্যা হয়েছে এটা থেকে আমাদের লেসন নেওয়া দরকার আমরা যারা সুস্থ আছি আমরা যেন সুস্থতাকে আমরা কাজে লাগাই নবীয়ে করিম সাইসলাম বলেছেন ইকানিম হামসান কাবুল্লাহ খামসিন আল্লাহর পাঁচটা নিয়ামতকে অবশ্যই যেন আমরা কাজে লাগাই এই পাঁচটা নিয়ামতের একটি হলো সুস্থতা আমরা যতক্ষণ সুস্থ আছি আমাদের যৌবন সুস্থতা সম্পদ হায়াত এবং আমাদের আমাদের একটি হলো সুস্থতা একটি হলো সময় একটি হলো আমাদের যৌবন আরেকটি আমাদের জীবন আরেকটি আমাদের সম্পদ এই পাঁচটি জিনিসকে আমরা কাজে লাগাতে হবে হয়তো যে কোনো এক সময় এই পাঁচটি জিনিস থেকে হাত চাড়া হতে পারে কত কতজনী গরিব হয়েছেন কত সুস্থ মানুষ হঠাৎ করে সুস্থ হয়ে পারেন যৌবন্ত ধীরে ধীরে চলে যায় সবসময় থাকে না ঠিক তেমনিভাবে হঠাৎ করে কোনো একদিন জীবনও চলে যায় তো এই জিনিসগুলো থাকতে আমরা এইগুলার আমরা কদর করব। তো আপনি আজকে হয়তো বয়স্ক হওয়ার কারণে বা বিশেষ করে যাদের ডিমন্সিয়া হয়ে যায় তারা কিন্তু মাথায় পুরো কাজ করে না একটি জিনিস বারবার মাথার মধ্যে আসে তো এই সমস্ত অসুস্থ থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন রসুল্লাহ আসলাম দোয়াও করতেন আমরা দোয়া করব আল্লাহ হুম্মা ইনিয়া মিন আন উরাদা ইলা আর্দাল উমর হে আল্লাহ তোমার কাছে পানা চাই আমরা যেন লাইফের আর্দল উমর অর্থাৎ এমন একটি দুর্বল বয়স যে বয়সে গেলে আমরা জরুরি কাজ করতে পারি না অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি আমরা নিজে চলতে পারি না খাইতে পারি না কথা বলতে পারি না বাদবন্দি করতে পারি না দুর্বল হয়ে পড়ি সেই দুর্বল হায়াত থেকে লাইফ থেকে আল্লাহ তোমার কাছে আমরা পানা চাই এবং দোয়া করি আল্লাহ যেন যথেম হায়েতে রাখে আল্লাহ সুস্থ অবস্থায় এবার তার অবস্থায় যেন রাখে আমিন এরপর আল্লাহ আমিন আমাদের আজকের হচ্ছে বিষয় ছিল মা বোনদের পবিত্রতা নিয়ে একটি মশালা যে অক্ মান্তি পিরিয়ড শুরু হয়েছে মনে করেন জুহরের অক্ত শুরু হয় বারোটা তিরিশে সে ফর এক্সাম্পল একজন মা বারোটা ত্রিশেই তো উনি জুহরের মধ্যে পড়ে নেন না অপেক্ষা করেন এখন দুইটার সময় ওনার মান্ত্রি শুরু হয়েছে ঘটনাক্রমে উনি নামাজ পড়েন নাই আজকের তো এবার শুরু হওয়ার পরের আসরের নামাজ থেকে তো যতদিন পর্যন্ত মান্তি পিরিয়ড থাকবে ওই নামাজগুলো মাফ হয়ে যাবে হোয়াট অ্যাবাউট জুহর সলা এই জুহরের নামাজ সম্পর্কে কি করতে হবে কারণ উনি তো সাড়ে বারোটায় শুরু হয়েছিল দুইটা পর্যন্ত এনার সময় উনি পেয়েছেন জোর নামাজ পড়ার পড়েন নাই যদিও দুইটার পরও দূরের রস ছিল তো ওই নামাদের কি খোঁজা করতে হবে এখানে ওলামা একর মেয়ের ডিফরিয়ান ডিফারেন্ট অপিনিয়ন থাকলেও ফতোয়া এবং নির্ভরজী ওলামা এক মতে যদি উনি এনাফ সময় থাকা অবস্থায় মান্তিপি শুরু হয়ে যায় তো আও এই নামাজ সহ এই নামাজটাও মাফ হয়ে যাবে অর্থাৎ জুহরের মাত্র চার রাখাত পড়ার পরিমাণ সময় পর্যন্ত লেট করে যদি ফেরেন একদম শেষ অফ পর্যন্ত লেট করেছেন যা আর চার রাখাতে পড়া যাবে না এবং মানতে শুরু হয়েছে তখন কিন্তু এই অক্তের নামাজ উনার জিম্মায় ফরস্তাপে কেন উনি আগে থেকে এই নামাজটাকে লেট করতে করতে একদম শেষ পর্যায়ে নিয়ে এসেছেন যে চারটে রেখাত পড়ার পরিমাণ সময় উনি রাখেন নাই উনার জিম্মায় নামাজ খোঁজা হলে যেভাবে উনার জিম্মায় থাকতো ওই নামাজটা খোঁজা করতে হবে হ্যাঁ যদি উনি এনাফ টাইম হাতে থাকা অবস্থায় একদম অক্তের শেষ প্রান্তে গিয়ে নয় এর আগে মান্তিপিরিয়ড শুরু হয়ে যায় মাদামাদি শুরু হয়ে যায় বা বিজ্ঞানী টাইমে শুরু হয়ে যায় তাহলে কিন্তু ওই অক্তের নামাজটাও পরবর্তী খোদা করতে হয় না যেহেতু উলামা একরামের দিমত রয়েছে এজন্য উলামা একরাম বলেছেন উত্তম হবে যে অক্ আপনার মান্তৃপিরিয়ড শুরু হয়েছিল ওই অক্তের নামাজটা পরবর্তী খোদা করে নিতে পারলে উত্তম হবে হ্যাঁ যদি আপনি নামাজ না পড়ে একদম লেটে নিয়ে খোঁজা খরচার পর্যায়ে আপনি এগেছেন মাত্র কয়েক মিনিট বাকি রয়েছে আপনার অর্থের আর মান্তিপীড় শুরু হয়েছে এখানে কিন্তু আপনার যথেষ্ট গাফলতি রয়েছে যে আপনি নামাজটা কেন পড়েন নাই একদম শেষ টাইমে চলে এসেছে নামাজটা খোদা হয়ে যাওয়ার উপক্রম এবং মান্তিপীড় শুরু হয়ে গিয়েছে তো এখানে আপনার যেহেতু কমি রয়েছে সেই হিসাবে ওই নামাজের খোদা অবশ্যই করতে হবে আর যদি এনাফ টাইম থাকা অবস্থায় মান্তিপীড়ের শুরু হয়ে যায় তো সেই নামাজের খোদা না করলেও চলবে সমান যে অথে একজন মা একজন বোন পাক হলেন পাক হয়ে দেখলেন এখন গোসল করে হয়তো শুধু আল্লাহ পর বলতে পারবেন বা এক জেগাত পড়তে পারবেন তো ওই মতো অবস্থায় ওই অফের নামাজ কি ফরজ হয়ে যাবে তো উলামা একরাম বলতেছেন যদি পুরা চার রাকাত পড়ার পরিমাণ সময় হাতে থাকে তাহলে অবশ্যই ফরজ হয়ে যাবে আর যদি এর চেয়ে কম সময় থাকে তাহলে ওই নামাজ ফরজ হয়ে যাবে কি না যাবে না সেখানে একরামের দিমত রয়েছে সতর্কতামূলক ফোড়া নিতে পারলে খোদা ভালো হবে আমরা জানছিলাম যে ওই অবস্থায় রোজাও রাখা যায় না দুই নম্বর কারণ একটি আদিসা রয়েছে নবী করিম সাল্লাসলাম বলেছেন আল্লাই হাজাতাম ওয়ালাম তাসুম মহিলারা দিনের ক্ষেত্রে পুরুষ হয়েছে অনেকটা কম হওয়ার কথা কারণ প্রত্যেক মাসে তাদের হায়াস শুরু হয়ে হয়ে গেলে নমাজ পড়তে পারেন না এবং এই হায়াস চলাকালীন সময় রোজাও রাখা যায় না এতে সমান বয়সের একজন পুরুষের সাথে কম্পেয়ার করলে একজন মহিলার নমাজের নাম্বার বা রোজার নাম্বার অবশ্যই কম হবে সমান বা বেশ হওয়ার সুযোগ নেই আরেকটা আদেশ রয়েছে ইসাউ নু উমার বেকদ ইসালাত নবী করিম আমাদেরকে রোজার কদা রাখার হুকুম দিতেন কিন্তু নমাজের কদা করার হুকুম দিতেন না এই হাদিসটিও বখারি শরীফ সহ বিভিন্ন আদিশে কিতাবে এসেছে নম্বর থ্রি তফ করা যাবে না কারণ ওর সম তফ বিবেতে সলাহ বৈতুল্লা শরীফের তোফ নমাজের সমতুল্য আদৃষ্টি নাসাই এবং হিসেবে রয়েছে নবী করিম সাইসামত আশাকে বলেছিলেন উনি আল্লাহ নবীর সাথে হজে গিয়েছিলেন উমরা নিয়ত করে ঢুকেছেন মক্কায় এমত অবস্থায় মান্তিপ্রিয় শুরু হয়ে গেছিল উনি কান্নারত হয়ে গেলেন আল্লাহ বললেন চিন্তার কোনো কারণ নাই তুমি এটা তো এমন একটি জিনিস হাদা সাই কাতা বা বানাতে আদম প্রত্যেক আদমের সন্তান এটা হওয়াটা খুবই স্বাভাবিক তোমার সেটা হয়েছে ওয়ারির কোনো কারণ নাই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত নয় তারিখ চলে এসেছে এখন পর্যন্ত উনি পাক হন নাই বললেন ইয়াসল্লাহ আমি তো আর উমরা করতে পারতেছি না যে তুমি আমি পাক হই নাই কোনো সমস্যা নাই তুমি তোমার উমরাকে গোসল করে উমরাকে এখানে হারাম কাজ করে উমরাকে তুমি বেঙ্গে ফেলো আর নতুন করে তুমি হজে হারাম বেঁধে ফেলো একান্তে বোঝা গেল মান্তি পিরিয়ড অবস্থায় হজর এহরাম মানতে কোনো সমস্যা নাই মায়ের সাজনা হজে এহরাম বানলেন আর উমরার তফ করতে না পারায় উমরাটা ব্যঙ্গে দিলেন আল্লাহ নবী তখন বললেন মায়ের সাদিলাকে ইফ তা তাথুরি তুমি হজের অন্যান্য মহিলাদের মতো সব কিছু করতে পারবে মিনায় যেতে পারবে আরফা যেতে পারবে মুজদলিফা যেতে পারবে আরফার মাঠে দোয়াও করতে পারবে এবং দশ তারিখে ফথর মারা তোমার নামের কুরবানি দেওয়া মাথার চুল কেটে হালাল হওয়া সব কিছুই করতে পারবে শুধুমাত্র বায়তুল্লার তোয়াফের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে আর বাকি হজের যাবতীয় কাজ করা যায় চার নম্বর কোরআনে করিম সওয়া যায় না হাত দিয়ে দ্বারা যাবে না নবী করিম সালাম বলেছেন লাসুল কুরআন ইল্লা তিরুন পবিত্র না হইয়া কোরআন দরা যাবে না এবং নবী এ করিম সাল্লা সাল্লাম আর টিসে বলেছেন লা তকরা উল্ হাঈদ উল্লব সাইম কোরআন কোরআন মুখস্ত পড়া যাবে না যদি হাদিসের মধ্যে ইসমাইল আয়াস নামে একজন বর্ণাকারী উরান স্মরণশক্তি দুর্বল হওয়ার কারণে হাদিসকে দুর্বল বলেছেন বাট ওলামা এ অন্যান্য হাদিসের দ্বারা যেহেতু এটা মো বিলা হাদিস সহিহা যে জানাবতর অবস্থায় কোরআন পড়া যায় না এটা সৈয়ারিসার প্রমাণিত এটা সকল একমত তো জানাবৎ এবং হায়দ ন্যাফা মেজর ইম্পর্টি হওয়ার ফয়েতে পয়েন্টে যেহেতু সব সমান লেভেলের সেই হিসাবে ওই হাদিস থেকে ওইটার তাইদ পাওয়া যায় উলামা এখরাম বলেছেন যে হায়দার অবস্থায় তিলাবতেন এতে কোরআন মুখস্থও পড়া যাবে না যেভাবে জানাবত অবস্থায় পড়া যায় না মসজিদের মতে ডুখা জায়দ হবে না সেখানে যায় হবে না রুসম বলেছেন লা ওহিল্ল মসজিদ আলী হাঈদিন ওয়ালা জুনুবিন যা আমি মসজিদকে হালাল মনে করি না যারা হায়দ্রাবাদায় আসেন অথবা জনক অবস্থায় আসেন এজন্য এই দেশে অনেক সিস্টাররা বিভিন্ন মসজিদের টিচার আছেন। তো যারা টিচিং করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি হল যে ওনারা মানতি পিড অবস্থায় মসজিদের ভিতরে গিয়ে টিচ করতে পারবেন না হ্যাঁ যদি এমনি মসজিদ ছাড়া কোনো সেন্টার হয় যেটা মসজিদ হিসাবে করা হয় নাই বা মসজিদ হিসাবে এখন পর্যন্ত কোনো কি করা হয় নাই জাস্ট রেন্টি গড়ের মধ্যে ফোড়ানো হচ্ছে তো ওই জায়গায় তো নর্মাল গড়ের মধ্যে ঢুকা যায় সেখানে ঢুকতে সমস্যা নেই কিন্তু মসজিদ হিসাবে যেগুলো স্বীকৃত হয়ে গিয়েছে সেখানে কিন্তু মা বোনরা মান্তিপির অবস্থায় সেখানে ঢুকতেও পারবেন না আর ওই অবস্থায় তো কোরআন শরীফ টিচ করতে পারবেন না বলবেন তাহলে উনি কী টিচ করবেন তো উনি হয়তো ইসলামিক স্টাডি বুক বা অন্যান্য তাজবিদের বুক বা আরও যে সম বুক আছে সেগুলো হয়তো পড়াবেন কিন্তু করানা করিম উনি পড়াবেন না উনি হয়তো ওই টাইমে ওনার কোনো ডিভাইসের মাধ্যমে প্লে করে তিলাওয়াত শোনালেন হ্যাঁ বাচ্চাদের স্টুডেন্টদের তিলাওয়াত উনি শুনতে পারবেন সবক নিতে পারবেন কারেকশন করতে পারবেন ওয়ার্ড বাই ওয়ার্ড সমস্যা নেই কিন্তু উনি ধারাবাহিক তিলাওয়াত করতে পারবেন না এজন্য মসজিদের যে সেন্টার রয়েছে ওনারা কর্তৃপক্ষকে এই ব্যাপারে খুব সতর্কতার প্রয়োজন যে এই ব্যাপারে যেন আপনারাও বা হয়তো বা আরেকটা কথা করা যেতে পারে যদি আপনাদের কোনো এক্সট্রা টিচার থাকেন তবে ওই সময় তো কাবারিং টিচারের মাধ্যমে হয়তো লেসিমুলা কাবার দিলেন এটাও করা যেতে পারে বাট এরপরেও ওই অবস্থায় কোরআন শরিম মুখস্থ টিচ করা বা কোরআন করিম টাচ করা বা মসিবিতে প্রবেশ করে টিচিং করা এটা কোনোটাই বৈধ হবে না কোরআন আল্লাহ বলেছেন সাবিল মসজিদকে আল্লাহ তালায় পারমিশন দেন নাই সেখানে খে ঢুকার জন্য বা প্রবেশ করার জন্য এইভাবে আরেকটি একটি বিষয়টি ছিল আমরা জেনেছিলাম হারিস থেকে যে হায়দার অবস্থায় বা নেফাজের অবস্থায় সহবাস করা যায় না আল্লাহ সুবাহ তালা পবিত্র কালামে পরিষ্কার বলেছেন ওয়াস আলু নকানিল মাহিদ তারা আপনাকে জিজ্ঞেস করবে হায় সম্পর্কে কল হু আজান আপনি বলে দিন এটা কিন্তু আসল একটি নাফাক নিসা নিসাফিল মাহিদ অবশ্যই তোমরা হাস চলাকালীন সময়ে স্ত্রী সহবাস থেকে বিরত থাকবে ওলা তাকু না হাত ইয়া পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা তাদের কাছে অতি করার জন্য যেতে পারবে না ফাইজা তথা হার না যখন তারা পাক হয়ে যাবেন দশ দিন চলে যাওয়ার পরে গোসলের পূর্বেও আর দশ দিনের ভিতরে যদি বন্ধ হয় তাহলে গোসল করার পরে বন্তত্বকে একটি না নামাজের অতিবাহিত হওয়ার পরে ফাতু হন্না মিন হাইসু আমার কুমল্লা তোমরা আবারও তাদের সঙ্গে শীর্ষবাস করতে পারবে ইন্ল্লাহ ইহিবু তওয়াবিন যদি কেহ উল্টা কিছু করে ফেলো তো করো আল্লাহ তওবাকারীকে পছন্দ করেন ওয়া হিবুল মতো তহিরিন আর যারা ওই টাইমে নিজের পবিত্রতা রক্ষা করার জন্য এই সমস্ত গৃহীত কাজ থেকে নিজেকে বিরত রাখেন আল্লাহ সেই সমস্ত পবিত্র যারা থাকেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন হায়দার অবস্থায় অতি করা এটা অত্যন্ত বড় একটি কবিরা গুণা রোশ বলেছেন যদি হায়দর অবস্থায়কে অতি করে ফেলে তখন এটা যেন পেনাল্টি হিসাবে ওনাকে সলকা দিতে হবে আল্লাহ কাছে কমা চাইতে হবে হায়দার অবস্থায় তালাক দিলে তালাক হয়ে যায় কিন্তু তালাক দিলে একটা গুণা হয় গুণা হবে এবং এই হলো হায়দার অবস্থায় এগুলো করা যায় না কোন কোন কাজ করা যাবে তো আমি আগেই বলেছি হাদিসের স্বার্থে আমি বলতেছি আমাকে মাফ করার মাফ চেয়ে রসুল উল্লাহ সাল্লাম বলেছেন একজন স্বামীর জন্য তার স্ত্রী সাথে এনজয় করা জায়দ আছে শুধুমাত্র নির্দিষ্ট একটি এরিয়া নাবি থেকে হাঁটু পর্যন্ত ওই জায়গায় উইদাউট ক্লোথ এনজয় করা এটা নিষেধ হারাম বা মুখরে তারিমি বাকি অন্যান্য সব ধরনের স্বামী এবং স্ত্রী হিসাবে এনজয় করা এটা জায়দ রয়েছে তাছাড়া একসাথে খাওয়া দাওয়া একই টেবিলে বসে একই জায়গায় একই খায় বসে খাওয়া একই কাপ থেকে পানি পান করা ইভেন একই প্লেটে বসে স্বামী স্ত্রী ওই অবস্থায় পানাহার করা সেটা জায়গা রয়েছে মায়ের সাধারত নবী করিম সাহা যে কাপ থেকে পানি পান করতেন অবস্থায় আমি সমান কাপ থেকে আমিও পানি পান করেছি এরপর রসুল্লাহ সাইসলামকে আমি দিতাম আল্লাহ নবীর সমান আমি জায়গায় মুখ দিয়ে পানি পান করেছি সে জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন তো আয়সদিল্লা তালানা হায়দ্রাবাদ স্থায় পানকিত পানির অতিরিক্ত পানি লেফট বার ওয়াটার আল্লাহ নবী পান করেছেন এবং বলেন আমি মুখ দিয়ে একটি হাড্ডি তার মর এবং তার গুদা আমি মুখ দিয়ে চুষে আমি খাওয়ার পরে ওই হাড্ডিটা আমি আল্লাহ নবীকে দিতাম রয়েছে নিজে ওই হাড্ডি আবার মধ্যে ঢুকে উনিও খাইতেন তো এই সময় জিনিস পারমিশন রয়েছে একই বিছানায় রাত্রি যাপন করার সেটাও জায়েদ রয়েছে ইভেন নবী করিম সাহা ইসলাম কোনো কোনো সময় মা ইসাল তালানহার কুলের মধ্যে মাথা রেখে আল্লাহর নবী তিলত করেছেন অথচ মায়শ্বাদ রতন এই সময় হায়দার অবস্থায় ছিলেন আল্লাহর নবী সালেসাম অনেক সময় নামাজ পড়েছেন মায় রতনার সামনে শুয়া অবস্থায় হায়দর অবস্থায় সেটাও যায় রয়েছে কোনো সমস্যা নাই তো কোরআনে করিমিয়ার মুখস্থ তিলাওয়াত ব্যতীত বা টাচ করা ব্যতীত বা তোয়াপ ব্যতীত নমাজ এবং রোজা ছাড়া বাকি অন্যান্য বাদ যেগুলো আছে সেগুলো করা যায় যেমন জিকির তসবিহাত দোয়ায়েমা সুরা এগুলো সব করা যায় হজের যাবতীয় কাদও করা যায় শুধুমাত্র ওই কতিপায় কতিপয়াবাদত নমাজ পড়া যায় না রোদা রাখা যায় না কোরআন শাহী মুখা যায় না সোয়া যায় না এরপরে তফ করা যায় না খায়ের জেজাকুমুল্লাহ আলহামদুল গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম যেহেতু ছোট্ট একটি বিরত হচ্ছে বিরতির পর আবারও যখন বিরত আসবো ইনশাল্লাহ আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো এবং ফাঁকে ফাঁকে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করি দর্শক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত বাংলাদেশ শ্রোতা ইসলামিকরা প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মার্কবাদ আলহামদুলিল্লাহ আমার সাথে রয়েছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত পারাকাতুন বিরতির পূর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং অনেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন এখন আমরা ইনশাল্লাহ আলোচনা শুনবো আলোচনা শোনার আগে দুইটা প্রশ্ন আমার হাতে রয়ে গেছে সেও যদি উমরাতে যাওয়ার লাগি বা উমরাতে না বাংলাদেশ বা অন্য দেশে যাওয়ার ফতে দুই চার দিন শরীফ যাওয়ার ইচ্ছা থাকে আর দুইজন একসাথে গেছেন একজনে আবার উমরা করার নিয়তেও গেছেন অথচ মহিলা থাকার কারণে একটা হয়তো বেমার হয়ে গেছে গিয়ে উমরা করতে ফলান না তার ব্যাপারে তা করা যায় পরবর্তীতে চার দিনের বেশি থাকারও আর সুযোগ নাই আর লগে একজন আসা তার উমরা করারও খেয়াল নাই তার খেয়াল আছিল যে আমি টু আফ আর অন্যান্য খাস করি আমি যাই মি তো তার ব্যবহারে ঠিকই এই এরকম করা আর এই যে উমরা করতে ফাল্লা না তার ব্যবহার কি তা করা আলহামদুলিল্লাহ এটা বর্তমানে খুবই একটু আমি মনে করি খুবই একটা সুবর্ণ সুযোগ অনেকেই এই সুযোগের সৎবার করতেছেন দেশে যাওয়ার সময় বা আসার সময় কেউ যাওয়ার সময় একবার আসার সময় আর একবার উমরা করে আসতেছেন প্রশ্ন হলো যদি কেহ এই অবস্থায় হয়তো নিজের মা বা নিজের বোন বা আরও কারোর সাথে হয়ে উনি গেলেন অথচ প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও উনি উমরা করলেন না বা করতে চাইলেন না তখন কি হবে তো এই ব্যাপারে ইমাম আবু হানিফা হমত এই ফতোটা অত্যন্ত স্ট্রিক্ট উনি উনি মনে করেন যে একজন মানুষ বাহির থেকে সে হরমের ভিতরে ঢুকবে তো দুকার জন্য ওনার জন্য এরাম নিয়ে ঢুকে উমরা করা ওনার জন্য জরুরি হয়ে যাবে যেভাবে মসজিদে ঢুকলে আমাদের উপর হাক হয়ে যায় দায়িত্ব হয়ে যায় আমরা যেন কমপক্ষে দুইটি রেখাত নামাজ আমরা পড়ি ঠিক তেমনিভাবে হরমের ভিতরে ঢুকলেই অটোমেটিক ওই ব্যক্তির উপর জরুরি হয়ে যাবে সেজন্য হেরাম করে যদি কোনো সমস্যা না হয় বাধা না হয় তাহলে হেরাম নিয়ে উমরা করা তা যেন জরুরি যদি না করে তার উপর দম আসবে অবশ্য বাসুলাম একারা মনে করতেছেন যার ইচ্ছা হবে সে করবে যা যার ইচ্ছা নাই সে দৌটে হেরাম যদি ঢুকে পড়ে তার উপর দম আসবে না তবে কিছু মানুষ এখান থেকে অবশ্যই মুস্তসনা বা অ্যাকসেপশন রয়েছে যেমন মনে করেন যারা পুলিশের দায়িত্বে আছেন বা যারা হরম শরীফের বাহিরে ওনাদের বিজনেস রয়েছে বারবার বাইরে যেতে হয় আবার ভিতরে আসতে হয় বা যারা বাহিরের লোক কাজের জন্য তাকে ওনারা কাজের বাহিরে সেখান থেকে হয়তো হরমের ভিতরে এসে ঢুকে আবার কাজ করে যেতে হয় ডেইলি ওনাদের যদি বলা হয় যে তোমরা যে সময় এহরামের ভিতরে ডুববে তোমাদেরকে হরমিতে ঢুকলেই হারাম নিয়ে ঢুকতে হবে উমরা করতে হবে তো ওনাদের তো আর কাজ করাই সম্ভব হবে না বা ট্যাক্সির ড্রাইভার যারা রয়েছেন তারা যে সবসময় হরমের ভিতরে আসলেই উমরা করতেই হয় তো ওনাদের তো মেইন জব হয়ে যাবে উমরা করাই তো তাদের ক্ষেত্রে মুস্তস কারণ তাদের যেহেতু এখানে উজর রয়েছে যাদের উজর নাই আপনি যাইতেছেন আর আপনি উমরা করলেন না এটা কিন্তু আসলেও যদিও এখানে অন্য কেন বলেছেন দম আসবে না কিন্তু আপনি কাজটা তো করলেন করলেনা সুযোগ পেয়ে আপনি কেন করবেন না যে উমরার মাধ্যমে জীবনের সকল কুনা হওয়ার সুযোগ ছিল যে উমরার মাধ্যমে আপনার অভাব অনটন দূর হওয়ার সুযোগ ছিল যে উমরার মাধ্যমে আপনি একটি আবাদত করার ভিত্তিতে সেখানে দোয়া করলে দোয়াটা কবল হওয়ার সুযোগ ছিল আপনি কেন এগুলা এগুলো থেকে বঞ্চিত থাকবেন তো ইমাম আবু হানিফার মতে ওই সময় ওই ব্যক্তির উপর দম অজিব হয়ে যাবে অবশ্য বাকি হিসেবে একামেরিয়ে ওয়াজিব হবে না বা উনি কাজটা ভালো করেন নাই ঠিক আছে তো বেশিরভাগ উলামকার আজকাল ওয়াজিব হবে না আর পক্ষেই কথা বলতেছেন জিনিসটা ভালো করেন নাই দ্বিতীয় প্রশ্ন যেটি ছিল যে একজন মহিলা উনি উমরা নিতে গিয়েছেন বা সেখানে যাওয়ার পরে মান্তি পিরিয়ড শুরু হয়ে গেল এখন মান্তি পিরিয়ড থেকে পাক হওয়া পর্যন্ত অপেক্ষা করার সুযোগ তো ওনার হাতে নাই উনি কী করবেন যদি উনি উমরার হ্যারাম নিয়ে ঢুকেন আর সুযোগ না থাকে সেখানে হওয়া পর্যন্ত অপেক্ষা করার তাহলে উনি কিন্তু ওই অবস্থায় ওই অবস্থায় উনি ত্বাফ করে ফেলবেন এবং উনাকে ফুল একটা দম দিতে হবে পুরো একটা কাও অথবা পুরো একটি ক্যামল হজের ক্ষেত্রে ওল্লা কেনটাই বলেছেন যে যদি এইভাবে উনি তপ পর্যন্ত তাহার সুযোগ নেই তাইলে অবস্থায় উনি তপ করেও করে নিলেও ওনাকে নর্মাল দম নয় পুরা আস্তা কাও যেখানে ষাটটি অংশ রয়েছে বা পুরো একটি কেমল যেখানে ষাটটি অংশ রয়েছে পুরো একটি দম হিসাবে করতে হবে আর যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই উনি অপেক্ষা করেই ওনাকে পাক হওয়া পর্যন্ত করে তপ করতে হবে যদি ওই টাইমে কেহ কোনো পিল গ্রহণ করে ট্যাবলেট গ্রহণ করে আপনারা তো জানেন ওই টাইমে কিছু ট্যাবলেট সেগুলো ইউজ করলেও মান্থি পিরিয়ডকে বন্ধ রাখা যায় এগুলা যদি কেহ খেয়েও বন্ধ রেখেও যদি কেহ তপ করে ফেলেন তবুও কিন্তু ওনার তপটা বালির হয়ে যাবে যাবে রমজান শরীফে আসতেছে অনেক মা বোনরা সকলের সাথে রমজানের উদাগুলো রাখার স্বার্থে ওনারা কিন্তু ঔষধ গ্রহণ করেন পিল গ্রহণ করেন এবং মান্তি পিরিয়ড বন্ধ রেখে ফেলেন কোয়েশ্চন হলো এইভাবে করা কি জায়জ তো দেখেন যদি আপনার শারীরিকভাবে আপনার কোনো সমস্যা হয় না তো ইসলাম সেখানে না বলবে না জায়দ রয়েছে হ্যাঁ যারা এইভাবে ট্যাবলেট গ্রহণ করে না ওনার সময় শারীরিক সমস্যা দেখা দেয় কারণ আল্লাহর কুদরতি মান্তি পিরিয়ডের সেটিং আপনি মানুয়েল করে ফেললেন এতে গিয়া পরবর্তীতে ওই যে আমরা আজকে আলোচনা করলাম মান্তি পিরিয়ডটা কিন্তু একজন মহিলার সুস্বাস্থ্যতা হার ক্ষেত্রে সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে বডি অতিরিক্ত বড় না হওয়ার ক্ষেত্রে অনেক বড় একটি সহায়ক এটা বড় আল্লাহ একটি নিয়ামত তো যদি এইভাবে পিল বা কোনো ট্যাবলেট গ্রহণ করে এটাকে স্কাজুয়েল চেঞ্জ করে ফেলা হয় তখন পরবর্তীতে নানা ধরনের রোগ দেখা দিতে পারে এবং সন্তান জন্ম নেওয়ার ক্ষমতা হয়তো একজন মা হারিয়ে ফেলতে পারেন এবং পরবর্তীতে মান্তিপ্রিওড নর্মাল না হয়ে এটা কিন্তু ইশতেহা দেয় এক্সেসিভ ব্লিডিং হয়ে টাইমের ছাড়াও সবসময় ব্রিডিং হওয়ার সমস্যাও দেখা দিতে পারে হেডেক দেখা দিতে পারে শারীরিকভাবে একজন মায়ের স্বাস্থ্যর স্বাভাবিক গতি তো চেঞ্জ হয়ে যেতে পারে এজন্য অনেক ক্ষেত্রে রিস্ক হয়ে যায় হ্যাঁ আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করে যদি মনে করেন কোনো সমস্যা হয় না হবে না তাহলে ইসলামিকলি এটা গ্রহণ করতে কোনো সমস্যা নেই আপনি যদি এটা ঔষধ গ্রহণ করেও যদি কেউ বন্ধ রেখে রোদা রেখে নিতে পারে বা তফ করে নিতে পারে তবুও তার রুদা এবং তফটা বাড়ির হবে বলে ওরা এখন দিয়েছেন ঠিক আছে ইনশাল্লাহ জাজাকুমুল্লাহ হাসানুমুল্লাহ আজকের আমাদের বিষয় ছিল মা বোনদের সাথে সম্পর্কিত বিশেষ ওনাদের খাস এবং স্পেশাল গুলো যদি এগুলা একজন মা বা বোনের জন্য আরেকজন সিস্টার বললেই ভালো ছিল বাট এরপরেও আমাদের উপর দায়িত্ব হিসাবে এখন দায়িত্ব হিসাবে নবীকাল ইসলাম যেভাবে করেছেন সেই হিসাবে আমরা বলেছি যদি কথায় বার্তায় কোনো ধরনের কোনো ভ্রান্তি হয় আল্লাহকে আসতে আমাদেরকে সুন্দর দৃষ্টি দেখবেন বাট এই মশলাগুলা জানা কিন্তু প্রত্যেকের জন্য বিশেষ করে মা বন্ধুর জন্য তো আইন এবং পুরুষের জন্য জানাটাও ফর্দে কেফায়া কারণ এই মশলাগুলা না জানলে পাক পবিত্রতা না মা ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে বিশেষ করে মুস্তাহাদারা যাদের এক্সেসি ব্রিডিং হয় টাইম ছাড়াও বিভিন্ন সময় ব্লিডিং হয় ওনাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা খুবই কমপ্লিকেটেড হয়ে যায় যদি জীবনের শুরু থেকেই কেহ মুস্তাদার শিকার হয়ে গেছেন মনে করেন একজন মেয়ে বালে হওয়া থেকেই ওনার ব্লিডিং শুরু হয়েছিল আর কন্টিনিউ ব্লিডিং চলতেছে উনি কিন্তু প্রত্যেক মাসের দশ দিন ওনার হার হিসাবে পরিগণিত হবে আর বাকি দশ দিন যাওয়ার পরে গোসল করে পাক হয় বাকি দিনগুলো ইস্তেদা হিসাবে দরবেন এবং প্রত্যেক অক্তে অক্তে ফ্রেশ করতে হবে চলে গেলে অজু ব্যাঙ্গে যাবে বাকি জীবন স্বাভাবিক থাকবে অর্থাৎ হায়দারদের সন্ধ্যে ছিল আটটি ওই রেস্কৃসনগুলো এখানে থাকবে না অতএব বইতে জীবনে পড়তে পারবেন ফ্রেশ উদু করে রোজাও রাখতে পারবেন তোয়াফও করতে পারবেন মসজিদ ঢুকতে পারবেন কোরআনে করিম ধরতে পারবেন তিলাওত করতে পারবেন স্ত্রী সবস জাহিদ হবে অর্থাৎ পুরা সপ্তাহেই স্বাভাবিক থাকবে কোনো সমস্যা নাই শুধুমাত্র একটি পয়েন্টে বেশ কম প্রত্যেক অক্টে ওনাকে করতে হবে তবে সমস্যা হলো ওই সমস্ত মহিলার জন্য যাদের এক সময়ে হয়তো স্কাজুয়াল টিট ছিল প্রত্যেক মাসে সাত দিন মনে করেন ছয় দিন বা সাত দিনের মান্ত্রিক পিরিয়ড ছিল হঠাৎ করে ইস্তা হয়ে গিয়েছে এখন সাত দিনের অতিরিক্ত দশ দিনের পরেও ওনার ব্রিডিং কন্টিনিউ হতেই থাকে তো ওনারটাও খুব সমস্যা নয় উনিও প্রত্যেক মাসে ওই ওনার প্রিভিয়াস স্ক্যাজুল যেটা ছিল ছয় বা সাত দিন ওই দিনগুলো ধরবেন হায় আর ওই দিন যাওয়ার পরেই গোসল করে উনি পাক হয়ে স্বাভাবিকভাবে প্রত্যেক অক্ত চৌদ্দ করে এই মাস এইভাবে কমপ্লিট করবেন তিন নম্বর মোতাহাইগিরা প্রথমজন প্রথম যে মুস্তাদা কিতাবের পরিবেশে ওনাকে বলা হয় মুক্তাদি দুই নম্বর যিনি ওনাকে বলা হয় মোতাদা তার একটি আদত এবং হাবিট ছিল প্রিভিয়াস স্ক্যাজুয়াল ছিল আর তিন নম্বর এক প্রকার মুসাদা এরকমও রয়েছেন মোতাহাগিরা যিনি অতীতে আদত কয়দিন ছিল এবং মাসের কয় তারিখে হতো নাম্বার অফ ডেই ওনারও জানা নাই বা কোন দিকে হতো সেটাও বলে গিয়েছেন ওনার জন্য মানে এটা কিন্তু বিরাট কমপ্লিকেটেড ওনার জন্য চান্স আছে প্রত্যেক দিন হতে পারে তো আজকে হায়জ বন্ধ হয় এটা ইস্তাদা শুরু হচ্ছে আবার চান্স এটা এখন পর্যন্ত এটা হায় এজন্য উনার ক্ষেত্রে এক ইসলাম বলেছেন এই জন্য যদি কেহ তারিখ এবং দিনের নাম্বার উনি বলে ফেলেন আর ইস্তেজা হয়ে গিয়েছে ওনাকে কিন্তু প্রত্যেক দুই অক্ষে অজু গুসল করতে হবে এবং গুসল করে দুই অক্ষে একত্রিত করে নামাজ পড়তে হবে আল্লাহ বলেছেন কারণ উনি তো জানতেছেন না যে এই ব্রিডিংটা এটা হায়াত সে উনি বের করতে পারতেছেন না উনি পেশ লেগে পেস গেছে ওনার তো জুহর এবং আসরে এক গুসল মাগরি পেশার জন্য এক গোসল জন্য এক ডেইলি কমপক্ষে তিনটি গোসল করতে হবে আল্লাহ করুন কোন মুস্তাহাদা যিনি অতীতে ওনার স্বাভাবিক হায় ছিল কিন্তু হঠাৎ করে বর্তমানে কন্টিনিউ ব্রিডিং হচ্ছে কিন্তু এর অতীতের দিন কয়দিন ছিল কয় তারিখ থেকে ছিল এটার কোনো ওনার স্মরণ নাই তো ওনার বিষয়টা অত্যন্ত কমপ্লিকেটেড উনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে চান্সেছে হয়তো এই মুহূর্তে হায় বন্ধ হচ্ছে আর এটা ইস্তেহাদা কিন্তু উনি জানেন না রসুল উল্লাহসলাম এই ধরনের মহিলাদের ক্ষেত্রে বলেছেন যে তুমি জুহরকে আসের আখরি অক্ নিয়ে গোসল করে জুহর পড়েই তারপরে আসর ডুকার পরে অজু করে আসর পরে ফেলবে এইভাবে মাগরিবের আখরি ওয়াক্তে গিয়ে তুমি গোসল করবে গোসল করেই প্রথমে তুমি মাগরিব পড়ে নেবে তারপরে এশার ঢুকার পরে অজু করে উগালি অক্ত এশা পড়ে নেবে এবং ফজরের সময় আরেকটি গোসল করতে হবে কেন কারণ তুমি তো হয়তো জানতেছ না যে এই ব্লিডিংটা তোমার হায়াত বন্ধ হয়ে হতে ইস্তার শুরু হয়েছে এজন্য আল্লাহ সুবাহা এই এটা কিন্তু অত্যন্ত কমপ্লিকেটেডটা কিন্তু এবং জীবনটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় কারণ ডেইলি তিনবার গোসল করা তো সহজ না এই জন্য মা বন্ধুর জন্য খুবই জরুরি হলো মাসের কোন দিকে কয়েকদিন মান্তি পিরিয়ড ছিল এটা স্মরণ রাখা বিশেষ করে নিজের ইয়াং মেয়েদেরকেও তাদেরকে এই ব্যাপারে তাদেরকে অ্যাওয়ারনেস থাকতে হবে তাদেরকে এই বিষয় নিয়ে তাদের সঙ্গে বসেগুলো তাদেরকেও শিখাইতে হবে যাতে কোনো সময় যদি পরবর্তী এরকম সমস্যার সৃষ্টি হয় অতীতের প্রিভিয়াস যে স্ক্যাডুল দিল সে স্ক্যাডিউল অনুযায়ী ওনারা ফয়সলা নিতে পারেন আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যে সময় আমরা অতিবাহিত করতে তাদের গুরুত্বপূর্ণ সময় টাইমটা হয়তো হলিডে আছে সেই সময় আপনারা এই সমস্ত তোমার স্থানীয় আলোচনা করেন তো অনেক জিনিস হয়তো তারাও জানতে পারবে এবং জানার প্রয়োজন রয়েছে আমি আগেই বলেছি ইস্তেহার সময় নামাজ দিলাওয়ব কিছু স্বাভাবিক কোনো না কোনো রেস্ট্রিকশন নাই এইভাবে নেফাসের সময় আর হায়েজ এই দুটার মোশান্ত প্রায় সমান সব পয়েন্টেই সমান শুধুমাত্র নেফাসের বিনটা সন্তান জন্ম নেওয়ার পরে এবং তার ম্যাক্সিমাম হল চল্লিশ মিনিট হতে পারে আর হায় যেটা এটা হলো প্রত্যেক মাসে মাসে এবং তার ম্যাক্সিমাম হলো টেন ডেজ এবং মিনিমাম হলো তার থ্রি ডেজ নেফাসের ক্ষেত্রে মিনিমাম কোনো ডেজ বলা যায় না এটা অবস্থার উপরে বা স্বাস্থ্যের উপর বা কোনো ফ্যামিলিগত কারণে ওয়েদারের কারণে কী ধরনের ফুড খাচ্ছেন এই ফুডের উপর ডিপেন্ড করেও নেফাসের অবস্থা এটা ডিফারেন্ট হতে পারে যাবে হায়দের ব্লাডের কালারটার ক্ষেত্রেও ইমাম আবু হানিপনতরের মতে এই ব্লাডের ব্লাডের কালার যেটা এটাও ডিফারেন্ট হতে পারে বয়সের কারণে ওয়েদারের কারণে ফ্যামিলিগত কারণে এবং কোন ধরনের খাদ্য উনি খাইতেছেন খাদ্যের উপর বৃত্তি করেও যার ফলে জাস্ট ব্লাডের কালারের উপর বৃত্তি করে হায়দ এবং ইস্তেহাদা নির্ণয় করা ইমাম আবুহানিপনতরের মতে এটা কিন্তু পুরা নিরাপদ নয় এখানে ভুল হতে পারে এজন্য বখার শরীফে একটি আদিস রয়েছে যে হায়েজের পিরিয়ডের সময়ে যে কোনো কালারে ব্লাডি হোক না কেন এটাকে হায়েজ ধরতে হবে হাত্তা তারা ইন্নাল বাই দ মায়ের সাদর বলেন যতক্ষণ পর্যন্ত চুনার চুনের মতো দবদবের সাদা ব্যতীত অন্য হোয়াইট ছাড়া যে কোনো কালারেই হোক মান্থি পিরিয়ড চলাকালীন সময়ে যে কোনো কালারেরও এটাকে হায়ার হিসাবেই পরিগণিত করতে হবে এখানে কোনো কারার খানা কোনো ডিফারেন্ট করা যাবে না কিতাবের পরিবেশে তামিজ বিল লোন বলা হয় যে লন এবং কারার উপর ভিত্তি করে এই হায় বা না নেশতেহাজা এটা নির্ণয় করা কঠিন এটা নিরাপদ নয় কারণ এটা বয়সের কারণে ওয়েদারের কারণে ফুডের কারণে ফ্যামিলিগত কারণে জেনেটিক কারণে ডিফারেন্ট হতে পারে তাজকে আমরা আলোচ্য বিষয় ছিল পাক পবিত্রতা নিয়ে আমি আগেই বলেছি পাক পবিত্রতা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসের পরিভাষায় বলা হয়েছে হাফ অব দ্য ফেথ নিঃ ইমান ইমানের অর্ধেক হল পবিত্রতা অর্চনা করা কারণ ইমানের কাজই হলো আমাদের বার এবং বিতর বাহ্যিক এবং অন্তর অন্তর উভয়টাকে পরিষ্কার এবং ক্লিন করা তোহারতার মাধ্যমে আমরা আমাদের বাহ্যিক এবং বাহির বহিরাগত সাইডটি আমরা পরিষ্কার করি এবং ইমানের অপর কাদল আমাদের অন্তরকেও পরিষ্কার করার শিরিক থেকে কুফুর থেকে হিংসা থেকে গুস্তা থেকে অতিরিক্ত লুপ থেকে এই সমস্ত জিনিস কিন্তু অন্তরের মারাত্মক একটি বেদি স্পিরিচুয়াল একটি ডিজিজ বিশেষ করে নেভাখ এবং শিরিক এবং কুফুর এটা কিন্তু রুহানি এবং স্পিরিচুয়াল বেমার যার ফলে আমরা অনেক সময় শারীরিক বেমারকে গুরুত্ব দেই, কিন্তু কোনো কোনো কলবের এবং রুর মার বেমার এম মারাত্মক রয়েছে যেগুলোর কারণে শারীরিক বেমারের কারণে একজন লোক হয়তো মারা যেতে পারে কিন্তু স্পিরিচুয়াল যদি রোগ চলে আসে তো একজন লোক হয়তো জাহান্নমে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না রসুল ইসলাম বলেছেন কিবির মানে অহংকার আরোগ্যান্ট হওয়া প্রাইড করা যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ কিবি থাকবে নবী করিমসাম বলেছেন লাদ হলুল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না সমান যার অন্তরে জালাস রয়েছে নবী করিসাম বলেন আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা আল হাতব হিংসা একজন মানুষের জীবনের অর্জিত তার সকল নেকাজ নমাজ জকাজ সব কিছু বশীভূত করতে পারে নষ্ট করতে পারে যেভাবে আগুন একটা বুসির মধ্যে লাগলে বা লাকড়ির মধ্যে লাগলে পুরা লাকড়ির বান্ডারকে বা বুশিকে যেভাবে জ্বালাইয়া সারখার করে ফেলে হিংসা একজন মানুষের জীবনের সকল নিকিকে এইভাবে পুড়ে ফেলতে পারে যে সারা জীবনে যা আমি অর্জন করেছিলাম নমা দুর্দা হসদখাতের স্বভাব এটা কিন্তু নষ্ট হয়ে যাবে যদি আমার অন্তরে কি থাকে জেলাস থাকে এবং জেলা হিংসা এত মারাত্মক একটি অন্তরের বেমার ইমানের দাবি হলো আমরা অজুর মাধ্যমে গোসলের মাধ্যমে তাইমোর মাধ্যমে তোহারার মাধ্যমে যেভাবে আমরা বাহ্যিককে পরিষ্কার করি আমাদের অন্তরকেও সেভাবে পরিষ্কার করতে হবে অন্তরকেও পরিষ্কার করতে হবে এজন্য কোন আল্লাহর আলেম বড় কোনো অলি তাদের সহবতে থাকা এবং তাদের কাছ থেকে লেসন নেওয়া তাদের কথা মতো চলা এই অন্তরের রূপকে পরিষ্কার করার জন্য খুবই জরুরি যেটাকে বলা হয় তা সবুফ হ্যাঁ যদি কারো অন্তরে বেমার না থাকে তা আলহামদুলিল্লাহ যেমন অনেক লোক আছে এই দেশে উনি জিপির সাথে জয়েন হলেও কোনো দিন জিপি যেতে হয় না কারণ উনি সুস্থ আছেন বাট এর পরেও সতর্কতামূলক মাঝে মাঝে চেক আপের জন্য যাওয়া জরুরি হয়ে যায় আবার যদি আপনার বেমার হয় আপনাকে জিপির কাছে যেতেই হবে আপনাকে তো আপনার যদি স্পিরিচুয়াল কোনো রোগ থাকে না তবুও চেক আপের জন্য এজন বিজ্ঞ কোনো আল্লাহর বলি কোনো আলেম কোনো শেখ কোনো উস্তাদের কাছে যাওয়া এটাও অনেক সময় চেক জন্য গুরুত্বপূর্ণ আর যদি আপনার অন্তরে এই বেমার থাকে তাহলে তখন যেতেই হবে আপনার এই বেমার অন্তর থেকে না বের করা পর্যন্ত আপনি তো নিরাপদ হচ্ছেন না আপনার ইমান নিরাপদ থাকতেছে না আপনার জান্নাত নিশ্চিত হবে না তাই অন্তরের কিবির মানে অহংকার অন্তরের হিংসা হাসাদ এবং অন্তরের মোহ অতিরিক্ত লালস লোভ অন্তরের মধ্যে অতিরিক্ত গুসা মিথ্যা বলা বা সাহাওয়া ডিজায়ার খারাপ কামের ডিজায়ার গুনার প্রতি যে একটা দুর্বলতা এই সব কিছুকে অন্তর থেকে পরিষ্কার করার জন্য নেক কাজ করা জিকি তসপিয়াত করা ইস্তেফার করা আল্লাহর কোনো অলি কোনো উস্তাদ কোনো শেখ কোনো পীর মা শেখের কাছ থেকে পরামর্শ নিয়ে ওনার পরামর্শ চলা এটাও অত্যন্ত জরুরি আল্লাহ আমাদের সকলকে সেতু অভিযান করো নাম জেজাকুমুল্লাহ জেজাকুল্লাহ খ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম অনেকেই হয়তো এই প্রশ্ন উত্তরের প্রোগ্রাম ইসলামিক আপনার অপেক্ষা থাকেন যেহেতু আজকে সময়ের পরিবর্তনে হয়তো আপনার অনেকেই শুধু আলোচনা শুনতেছেন হয়তো প্রশ্ন করতে চান আমরা ইনশাআল্লাহ আপনারা এই সময় আপনার কল করবেন আগামীকালকেও এই সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত ইসলামিক ইউএনে ওই এক প্রোগ্রাম চলবে ইনশাআল্লাহ আপনারা যারা কল করতে চান এই সময় যেহেতু আমাদের এই সাহবান মাসে এই টাইমে হবে যে যেহেতু আমাদের এই সাহাবানের আপিল চলতেছে আল্লাহ রুবুল্লা আলমী প্রত্যেকে সঠিকভাবে

যে সময় একেবারে কম যেহেতু আমরা প্রশ্নের উত্তর দেওয়ার পরই আমরা আজকের সমাপ্তির দিকে চলে যাব ইনশাআল্লাহ স্বপ্নে এইভাবে উড়া দেওয়া ফ্লাই করা যদি কেউ দেখেন কেউ আক্রমণ করতেছে আর উনি ফ্লাই করে যাচ্ছেন এর মানা হলো আল্লাহ তাহলে কুদরতি হেল্পের মাধ্যমে ওনাকে বিপদ থেকে মুক্ত করবে কোনো সময় ইশারা হয় ইলা উলুবে শাহি যে দিনের ক্ষেত্রে ওনার শান বলন্দ হবে যে উনি উপর দিকে উঠতেছেন মানে ওনার শান মর্যাদা বৃদ্ধি পাবে তো নেক্কার মানুষ হলে এর মানা হলো দিন এবং অ্যাবাদতের ক্ষেত্রে উনি ওনার মর্যাদা ধীরে ধীরে উপরে উঠতেছে এর দিকে ইশারা তবে আমরা একটা জিনিস আমি আবার বলে রাখবো সাধারণত আমরা স্বপ্নের তাবির অনিয়ারে আমরা বলার চেষ্টা করি না কারণ স্বপ্ন লপাক গোপনে আপনাকে দেখিয়েছেন এটা গোপনেই কোনো বিজ্ঞ আলমসের কাছ থেকে যেন ওটাই ভালো এটা অনিয়ারে আপনি জিজ্ঞাসা করা বা আমরাও থাবির বলে দেওয়াটা এটা আসলে খুব ভালো একটি কী নয় আর কি সেজন্য আমরা এটা অ্যাভয়েড করে থাকি আরেকটি যে জিনিস আপনাকে আমরা বলে রাখি যে আমাদের সাবানের এই আপিল চলাকালীন সময়ে আমাদের নর্মাল ইসলামিক কিউ এ যেটি প্রতি শনি রবি সম মঙ্গল এবং প্রয়োজনে বুধবারে রাত্র নাইন ও ক্লক থেকে শুরু হয়ে টেন থার্টি পর্যন্ত চলতো এবং চলেছে আপনারাও আলহামদুলিল্লাহ অনেক কল করেছিলেন আনফর্চুনেটলি আবারও শাহবানের এই আপিলের কারণে আমাদের টাইমস ক্যাজুয়াল চেঞ্জ হয়ে শুধু শনি এবং রবি সিক্স থার্টি থেকে এইট ও ক্লক পর্যন্ত উইকেন্ডে এই প্রোগ্রামটা আপনারা বুক করবেন প্রতি শনি এবং রবি স্যাটারডে সানডে টাইম হবে সিক্স থার্টি থেকে এইট ও ক্লক পর্যন্ত আবার সামনে রমজান আসে সেটাও কিন্তু আবার ওই দিনের বেলায় আবার চলে যাবে তো ওই চারাটি চলাকালীন সময় আমাদের টাইম টেবিল চেঞ্জ হয় নতুবা সাধারণ টাইম যেটা আমাদের রাত্র নাইন ও ক্লক থেকে টেন থার্টি পর্যন্ত মানডে টু সরি স্যাটারডে টু তার তো শনি রবি সম মঙ্গল বুধ প্রায় পাঁচ দিন পর্যন্ত এই প্রোগ্রাম চলে এখন আবারও আপনাদের কাছে অনুরোধ করবো আমরা এই সাবানের আপিল চলাকালীন সময় আপনারা আমাদের এই প্রোগ্রাম দেখতে হলে প্রতি শনি এবং উইকেন্ডে আপনার দেখবেন ইনশাল্লাহ টাইম হবে সিক্স থার্টি থেকে এইট ও ক্লক পর্যন্ত আমাদের আজকের বিষয় ছিল সমান ভাই সাজা সম্পর্কে আপনারা জেনেছেন কথা বলতে গিয়ে যে মস্তব থেকে যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি বা কিছু হয়ে যায় আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ জুম্লাহ জুম্লা খায়ের সম্মান শ্রদ্ধা আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম এবং অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছেন যেহেতু আমাদের সময়ের পরিবর্তনে অনেকে হয়তো অপেক্ষায় রয়েছেন সেই আগের টাইমে কল করবেন যেহেতু আমরা এই শনি এবং রবিবার এই শ্রাবান মাসের জন্য শুধু যেহেতু আপিল চলে যে সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত ইসলামিক ইউএনে ওই প্রোগ্রাম দেখার আমন্ত্রণ